বার্সেলোনার মেয়ে দল তারা কিন্তু এই সিজনে ট্রেবলটা আসলে তারা পূর্ণ করেছে এবং সেখানে তারা ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা আসলে হারিয়ে দিয়েছে ভলফসবুর্গকে এবং কি দারুণ কামব্যাক দুই গোলে তারা পিছিয়েছিল প্রথমার্ধে সেকেন্ড হাফে তিনটা গোল করে ফাইনালের মতো ম্যাচে তারা আসলে চ্যাম্পিয়নশিপের সেই শিরোপাটা তারা তুলে ধরলো এবং দেখুন চ্যাম্পিয়ন্স লিগের কথা যদি আমরা বলি মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগটাও যদি আমরা দেখি শেষ তিনবারের মধ্যে তিনবারই কিন্তু বার্সেলোনা ফাইনালে উঠেছে একবার শিরোপা জিতেছে এবার তারা জিততে পারেনি যে বার্সেলোনা ছেলে দল শেষ আট বছর আগে মনে হয় তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছিল মেয়েদের পারফরমেন্স তো দারুণ এবং মেয়েদেরও এবার একটা ট্রেবল পূরণ হয়েছে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি বার্সেলোনার মেয়েদের আর এই জায়গায় আমরা যখন দেখবো যে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি শিরোপা অলিম্পিক লিওর কিন্তু বার্সেলোনা দুটো শিরোপা নিয়ে তারাও এখন একটা তালিকার মোটামুটি সম্মানজনক জায়গায় চলে আসছে আপনি বার্সেলোনাকে খুঁজে পাবেন দুটো টাইটেল নিয়ে সবচেয়ে বেশি টাইটেল অলিম্পিক লিওর ফ্রান্সের ক্লাব ফ্রাঙ্কফুর্ট ভলফসবুর্গ দুটোই জার্মানির ক্লাব এরপরে সুইডেনের ক্লাব উমেয়া পোর্টসডামও জার্মান ক্লাব বার্সেলোনা আর্সেনাল টুইসবার্গ এই হচ্ছে শিরোপার হিসেব নিকেশ দেখুন এই ম্যাচটায় শুরুতে মনে হয়েছিল বার্সেলোনা একটা ধাক্কা খেতে যাচ্ছে 2-0 গোলে যখন তারা পিছিয়ে পড়লো এরপরে সেকেন্ড হাফে শুরুতে 3 মিনিটের ব্যবধানে দুটো গোল তাদেরকে বড় একটা অ্যাডভান্টেজ দিল 70 মিনিটসের সময় যিনি গোল করেছেন নাম তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে তিনি সম্ভবত সাবেক ভলফসবুর্গেরই ফুটবলার তো তিনি উইনিং গোলটা করলেন আবার শেষে গিয়ে অ্যালেক্সিয়া পুতেয়াসকে সুযোগ করে দেওয়া হলো হ্যাঁ যিনি বার্সেলোনার হয়ে এবার ফিফা উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ব্যালান্ডিয়া জিতেছেন তিনি ইউএফআর বর্ষসেরা নারী ফুটবলার সব শিরোপা তিনি জিতেছেন মানে বার্সেলোনার মেয়েদের মেসি মানে মেসি যখন আসলে পিক টাইমে ছিলেন যে মেসি সবকিছু জিতছেন দলকে জেতাচ্ছেন তেমন এবং কালকে আসলে এটা খুব ভালো লেগেছে যে যখন আপনি তাকে কিছুটা হলেও আপনি গেম টাইম দিয়েছেন এই ধরনের ম্যাচে কারণ তিনি গত মৌসুমের মানে এই মৌসুমের শুরুর দিকে তিনি ACL ইনজুরিতে পড়েছিলেন তো ACL ইনজুরিতে যার পর যিনি পড়েন তার আসলে একটা অনেক সময় লাগে এই সিজন তার পুরোটাই সাইড বেঞ্চে চলে গেছে এপ্রিল মাসের শেষ দিকে তিনি মাঠে নেমেছিলেন আর একদম শেষে গিয়ে এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাকে কয়েকটা মিনিট দেওয়া হলো তো এটা হচ্ছে এটা প্রমাণ করছে যে তিনি আসলে কত বড় লেজেন্ড এই ক্লাবটার জন্য আর বার্সেলোনার জন্য বেশ স্বস্তির খবর যে তাদের মেয়েরা একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ গতবার তারা জিততে পারে আর সব মিলিয়ে বার্সেলোনার ছেলেদের মেয়েদের একসঙ্গে যখন করবেন এই মৌসুমটা সম্ভবত বেশ স্বস্তিদায়ক তাদের জন্য ছেলেদের লিগ জেতা এত বছর পর এবং 4 বছর পর ছেলেরা লিগ জিতল আর মেয়েদের তো আসলে পুরো ডমিনেন্সটাই কিন্তু দেখাচ্ছে বার্সেলোনা যাদেরকে হারিয়েছে ভলফসবুর্গ সেই জার্মানির দেশকে নিয়ে মনে একটু কথা বলা যায় সেখানে জার্মান কাপ সেই জার্মান কাপের ফাইনালে লাইপজিগ তারা কিন্তু টানা দ্বিতীয়বারের মতো জার্মান কাপের শিরোপাটা জিতে নিয়েছে ফ্রাঙ্কফুর্টকে তারা হারিয়ে দিয়েছে 2-0 গোলে এবং এই একজনের কথাই তো আসলে বলতে হয় সিঙ্গেল ম্যান শো ক্রিস্টোফার এনকোকু যখন তিনি 71 মিনিটে একটা গোল করলেন গোলটা বেশ বড় সড় ডিফ্লেকশন নিয়েছিল একটু লাকি হয়তো তার আগ পর্যন্ত বেশ ভালোই প্রেশারে তারা ছিল তাদেরকে ফ্রাঙ্কফুর্ট খানিকটা প্রেশারে রাখতে সক্ষম হয়েছিল এরপরে এনকোকুর একটা অ্যাসিস্ট থেকেই দ্বিতীয় গোলটা লাইপজিগ করে এবং তাদের শিরোপা নিশ্চিত হয়ে যায় টানা দ্বিতীয় মৌসুমের মতো লাইপজিগের জন্য একটা বড় ইভেন্ট যে তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা তারা জিতেছে আর আমি বলবো যে ফ্রাঙ্কফুর্ট ওই ক্ষেত্রে দেখুন যখন প্রথম গোলটা হয়েছে তার আগে মারিও গোয়েজার একটা ভালো এফোর্ট ছিল সেটা অবশ্য গোলকিপার সেভ করে দিয়েছেন একটা বরাবর লাইনেই ছিল এই ছাড়া ফ্রাঙ্কফুর্টের একটা সুবিধা ছিল সেটা হচ্ছে তারা ফাইনালের দল মানে ফাইনালে গেলে তারা ইউজুয়ালি দে ডু মানে বেটার এইটার চেয়ে তো শেষ পর্যন্ত তারা জিততে পারেনি ঠিক আছে কিন্তু জার্মান কাপের এই ফাইনালটাও 2-0 গোলে হলেও খুব বেশি এক পেশে আসলে ছিল না স্কোর লাইনটা দেখে যতখানি মনে হয়েছে ততখানি এক পেশে নয় আবার এনকোঙ্কুকে নিয়ে একটা প্রশ্ন আছে যে এটি তার লাস্ট ম্যাচ কিনা চেলসি তাকে চাচ্ছে আবার অন্য পাশে কোলোমোয়ানি নিশ্চয়ই আর্জেন্টিনার সমর্থকেরা খুব ভালো মতোই তাকে চিনবেন তো কোলোমোয়ানিও বেশ ভালোই খেলছিলেন এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল এই দুই ফরওয়ার্ড এনকোঙ্কু আর কোলোমোয়ানি তারা শেষ পর্যন্ত এই দুই ক্লাবে থাকবেন কিনা ম্যাচ শেষে এই প্রসঙ্গটাই খুব বড় করে আসলে উঠেছে এবং এনকোঙ্কুকে তো দেখলাম আমরা দারুণ একটা সেলিব্রেশন করতে সেখানে আসলে তিনি বেলুন ফুলিয়েছেন মুখ দিয়ে কিছু একটা ইঙ্গিত দিলেন কিনা কে জানেন এই মৌসুমে তার যে অবদান লাইপজিগের পেছনে সেটা এক ইউরোপের বড় ক্লাবগুলোকে অনেক বেশি আগ্রহী করে তুলেছে স্পেশালি চেলসির নামটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে যেহেতু তাদের একজন নাম্বার 9 প্রয়োজন তো তারা হয়তো এনকোকুকে আনলেও আনতে পারে তবে একটা লম্বা দলবদলের মৌসুম আমাদের জন্য অপেক্ষা করছে অনেক রকম ঘটনা আসলে ঘটতে যাচ্ছে আর তবে সেই দলবদল নিয়ে আমরা আসলে কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে কথা বলবো এর আগে লিওনেল মেসির আর্জেন্টিনা তো বাদ পড়ে গেছে আগেই আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে এবার কিন্তু ব্রাজিল তাদেরও কিন্তু আসলে বাদ পড়তে হয়েছে অনূর্ধ্ব-20 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেখানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ইসরায়েল
3-2 গোলে ম্যাচটা শেষ হয়েছে এবং এক্সট্রা টাইমে আসলে ব্রাজিলের বিদায়টা নিশ্চিত হয়ে গেছে। আর্জেন্টিনা যখন বাদ পড়লো, ব্রাজিলকেই তো আসলে এই আসলে ফেভারিট আসলে ধরা হচ্ছিল, ব্রাজিলকে ফেভারিট ধরা হচ্ছিল, কিন্তু এই আন্ডার 20 টিমের আসলে কোনো কিছু অনুমান করা খুব কঠিন। কিন্তু এটা আসলে কেউই এক্সপেক্ট করেনি যে ইসরায়েল ব্রাজিলকে হারিয়ে দেবে, আর ইসরায়েলের জন্য এটা আসলে কত বড় ফল। তাদের মানে দেশটার জন্মলগ্ন থেকে ওই দেশটা আসলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের আন্ডারে ছিল, পরে গিয়ে যখন সবাই মিলে তাদেরকে বয়কট করেছে, তারা একটা সময় গিয়ে ইউএফআর দ্বারস্থ হয়েছে যে আমাদেরকে তোমরা খেলতে নাও, ইউএফআ তখন তাদেরকে ইনক্লুড করেছে এবং তারা এখন নিয়মিত ইউএফআর কোয়ালিফিকেশনসগুলো খেলে। তো এইখান থেকে তাদের যে একটা তাদের ক্লাবগুলো আমরা দেখি যে চ্যাম্পিয়ন্স লিগে খেলে, তেল আবিব, তারপরে আরও কয়েকটা ক্লাব আছে, তারা নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে খেলার একটা সুযোগ তারা পায়। তো সেই হিসেবে তাদের যে তরুণ দল সেটা একটা প্রমাণ করছে যে তাদের তরুণ প্রজন্ম হয়তো ফুটবল বিশ্বকাপের দিকে নজর রাখবে, কারণ যেহেতু তারা অনূর্ধ্ব-20 বিশ্বকাপের এই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে, এটা তাদের জন্য একটা বড় ফল। কিন্তু ব্রাজিলের জন্য ব্যাপারটা বেশ হতাশাজনক যে তারা চিন্তা করেছিল তাদের পক্ষে সম্ভব, কিন্তু শেষ পর্যন্ত হলো না। দেখুন, আর্জেন্টিনা বাদ পড়েছে, ব্রাজিল বাদ পড়লো এবং ইতালি, তারাও কিন্তু হারিয়ে দিয়েছে কলম্বিয়াকে। অর্থাৎ লাতিনে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, সেখানে লাতিনের আধিপত্য কিন্তু একেবারেই কমে গেছে, নাই বললেই চলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.